শুভ মধ্যাহ্ন। থেরাপ গ্লোবালের পক্ষ থেকে আমি তানভি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের আজকের লাইভ গ্রুপ সেশনে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এন্টারিং ইন্ডিভিজুয়াল ডেটা ইনটু থেরাপ সিস্টেম। আজকের সেশনে আলোচনার সুবিধার্থে আমরা সেশনটাকে দুইটা ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এন্টারিং ইন্ডিভিজুয়াল ডেটা ইনটু থেরাপ সিস্টেম করতে পারবেন। ইন্ডিভিজুয়াল বলতে মূলত আমরা আপনাদের এজেন্সিতে যে শিক্ষার্থী, শিশু বা ব্যক্তিরা রয়েছেন তাদেরকে ইন্ডিভিজুয়াল বলে থাকি। তাদের এজেন্সিতে যখন কোনো ইন্ডিভিজুয়াল ভর্তি হয়ে থাকে বা সার্ভিস নিয়ে থাকে তখন তার জন্য স্বাভাবিকভাবেই আপনারা একটা ফর্ম রাখেন যেখানে তার ডিটেলস তথ্য থাকে। আমাদের থেরাপে যে 70টারও বেশি মডিউল রয়েছে তার মধ্যে একটা অন্যতম মডিউল হলো যে ইন্ডিভিজুয়াল ইনটেক, এখানে আপনারা তথ্যগুলো অনলাইন ডকুমেন্টেশন করতে পারবেন। কিভাবে ইন্ডিভিজুয়াল ডেটা ইনটেক করতে হয়, আপডেট করতে হয়, এডিট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথম ভাগেই আমি কিভাবে আপনারা থেরাপে লগ ইন করে সেখান থেকে ইন্ডিভিজুয়াল ইনটেক করতে হয় সেটা দেখবেন, এবং আমার আলোচনা শেষ হলে আপনারা চাই আপনাদের কোন ধরনের কোয়ারিজ বা কোয়েশ্চেন থাকলে সেগুলো আমাদের সামনে প্রেজেন্ট করতে পারবেন। আমি আপনাদের কোন ধরনের প্রশ্ন বা জানার বিষয় থাকলে সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। এখন আমি আমার স্ক্রিনটি আপনাদের সামনে শেয়ার করছি। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইট www.therapglobal.net এ আপনাদেরকে লগ ইন করতে হবে। আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে www.therapglobal.net, এটা হলো আমাদের লগ ইন পেজ যেখানে আপনাদেরকে লগ ইন নেম, পাসওয়ার্ড, এই বিষয়গুলো এবং একই সাথে প্রোভাইডার কোড এন্টার করে লগ ইন করতে হবে। তো আমি আমার লগ ইন নেমটি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, প্রোভাইডার কোড অলরেডি সিলেক্টেড আছে। আপনাদের প্রত্যেকটা এজেন্সির জন্যই আমাদের আলাদা আলাদা প্রোভাইডার কোড আমরা প্রোভাইড করে থাকি, থেরাপ টিম থেকে এটা দেওয়া হয় আপনাদেরকে, সবার জন্য এটা একটা ইউনিক। তো এই তিনটা বিষয় ইনপুট করা হয়ে গেলে আমরা যেটা করি সেটা হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করি। এখন আপনাদের সামনে যে পেজটি ওপেন হয়েছে সেটিকে আমরা বলি ড্যাশবোর্ড। আপনাদের যদি ফেসবুক প্রোফাইল বা অন্য জিমেইল বা অন্য কোনো মেইল অ্যাকাউন্ট থাকে তাহলে ফার্স্ট যে পেজটা হয় সেটা অনেকটা এরকম। আমাদের সিস্টেমেরও যে ফার্স্ট যে পেজটা ওপেন হচ্ছে সেটাকে আমরা বলছি ড্যাশবোর্ড। এখানে বাম সাইডে অনেকগুলো অপশনস রয়েছে যেগুলোকে আমরা ট্যাব বলে থাকি। আজকের আলোচনার বিষয় তো হচ্ছে যে আপনারা কিভাবে ইন্ডিভিজুয়াল ডেটা ইনপুট করতে পারবেন আমাদের সিস্টেমে। সেটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই বাম সাইডে ট্যাব গুলো থাকে অ্যাডমিন ট্যাবের উপরে ক্লিক করতে হবে। অ্যাডমিন ট্যাব ক্লিক করার পরে আমি একটু নিচে স্ক্রল ডাউন করছি, এখানে কেয়ার সেকশনের আন্ডারে এখানে ইন্ডিভিজুয়াল ইনটেক, যখনই আমরা নতুন কোনো বাচ্চার ইন্ডিভিজুয়াল ইনটেক করব বা তার তথ্য দিতে চাইবো তখনই আমাদেরকে অ্যাডমিন ট্যাব থেকে কেয়ার সেকশনের আন্ডারে ইন্ডিভিজুয়াল ইনটেক থেকে নিউ লিঙ্কটি সিলেক্ট করে নিতে হবে। আমি এখন সেটা করছি। নিউ লিঙ্কটি ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হয়েছে যেটাকে আমরা ইন্ডিভিজুয়াল এন্ট্রি পেজ বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি বক্স আছে যেখানে আমাদেরকে তথ্যগুলো দিতে হবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থ ডেট, এরকম বিভিন্ন বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা ইনপুট করে পরবর্তী ধাপে যাব। এখানে একটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য যে দেখেন ফার্স্ট নেম বা লাস্ট নেমের পাশে রেড অ্যাস্টেরিস্ক আছে, যেটা লাল তারকা চিহ্নিত সাইন দেওয়া আছে। এর অর্থাৎ হচ্ছে যে এই অপশনগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। আপনারা যখনই আমাদের থেরাপ সফটওয়্যারটা ব্যবহার করবেন তখনই এরকম লাল তারকা চিহ্নিত ঘরগুলো আপনারা অবশ্যই ফিল আপ করবেন। তো ডেমো পারপাসের জন্য আমরা একটা ইন্ডিভিজুয়াল
ইনটেক করে আপনাদেরকে দেখাবো। যদি কোনো শিশুর নাম যদি হয় জামিল আহমেদ, তাহলে তার ফার্স্ট নেম হবে জামিল, তার লাস্ট নেম আহমেদ। এই দুটা তথ্য পূরণ করার পরে আমরা যেটা করি যে শিশুটির বা শিক্ষার্থীর বার্থ ডেটটা আমরা ক্যালেন্ডার অ্যাপ থেকে সিলেক্ট করব। এর জন্য ক্যালেন্ডার অ্যাপে ক্লিক করছি আমি। তো ডেট সিলেক্ট করার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথমে ইয়ার বা সালটা সিলেক্ট করে নেই। তো যদি তার জন্ম হয়ে থাকে 2012 সালে, তাহলে আমরা এখান থেকে 2012 সিলেক্ট করে নিতে পারবো। এরপরে যে কাজটা করতে হবে, আমাদেরকে মাস বা মান্থের নামটা সিলেক্ট করে নিতে হবে সেখান থেকে। যদি তার ফেব্রুয়ারিতে জন্ম হয়, তাহলে ফেব্রুয়ারি মাসের হয়তো 2 তারিখ এটা সিলেক্ট করে নিলাম। দেখেন বার্থ ডেটটা সিলেক্ট হয়ে গিয়েছে। আমি আবারও বলছি যে যখনই আপনারা বার্থ ডেট সিলেক্ট করবেন, প্রথমে সালটি, তারপরে মাসের নাম, তারপরে ডেট অ্যাকচুয়াল দিয়ে যেটা সেটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট হয়ে গেলে আমরা যে কাজটি করব তার তথ্যটি সেভ করার জন্য এখানে সেভ বাটনে ক্লিক করব। এখানে আরো কয়েকটি বক্স ছিল, চাইলে আমরা পূরণ করতে পারতাম। এই বক্সগুলো অপশনাল, যেমন মিডিল নেম গোস বাই, তারপর আপনার মেডিকেল নাম্বার, আইডি নাম্বার, এগুলো চাইলে আপনারা পূরণ করতে পারেন। এরপর আমরা যে কাজটি করছি যে সেভ বাটনে ক্লিক করছি। সেভ বাটনে ক্লিক করার পরে একটা মেসেজ এসেছে, দেখেন সাকসেসফুলি সেভড, অর্থাৎ শিশুটির বা শিক্ষার্থীর তথ্য আমরা দিয়েছি জামিল আহমেদ, তার ইনিশিয়াল যে তথ্যগুলো দিয়েছি সেটা সেভড হয়েছে। এই মেসেজের নিচে বেশ কয়েকটি অপশন আছে যেটার মাধ্যমে আপনারা ইন্ডিভিজুয়াল ডেটা বা জামিল আহমেদ সম্পর্কিত বিভিন্ন তথ্য এডিট করতে পারবেন, ইনপুট করতে পারবেন। নিচ থেকে এখন আমরা ওপেন ইন্ডিভিজুয়াল ডাটা বেস লিঙ্কটি ক্লিক করছি। লিঙ্কটিতে ক্লিক করার পরে দেখেন ইন্ডিভিজুয়াল ডাটা নামে একটি ফর্ম আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছে, অর্থাৎ জামিল আহমেদ যে শিশুটি তথ্য আমরা দিলাম বার্থ ডেট সহ, তার তথ্য যতটুকু আমরা দিয়েছি সেটা সহ একটা ফর্ম দেখাচ্ছে, যেখানে বেশ কিছু অপশন রয়েছে, যেখানে আপনি তথ্য দিয়ে তার ফর্মটি আরো বেশি সমৃদ্ধ করতে পারবেন। তো দেখেন ফর্মটি একেবারে উপরের দিকে জামিল আহমেদ, তার নামের পাশে পেন্ডিং অ্যাডমিশন লেখা আছে, এরপরে ফর্ম আইডি একটা ক্রিয়েট হয়েছে, কে এন্টার করেছেন জামিল আহমেদকে তার নামটা দেওয়া আছে, কখন এন্টার করেছেন। তো আমরা একটু খেয়াল করি, জামিল আহমেদ তার নামের পাশে পেন্ডিং অ্যাডমিশন। সাধারণত আপনার স্কুলে যখন কোনো শিক্ষার্থী আসে বা কোনো পার্সন আসে, তখন তো আপনারা ভর্তি করে নিন, তো ভর্তি করার পরে হয়তো আপনারা তাকে বিভিন্ন ক্লাসে, শ্রেণীতে বা প্রোগ্রামে তাদেরকে এনরোল করেন। প্রথমেই যেটা করে নিতে হবে যে শিক্ষার্থী আসলে যে ভর্তি করেন, আপনারা অ্যাডমিট করেন আপনাদের স্কুলে, সেটা আপনারা দেখো ম্যানুয়ালি হাতে হয়তো ফর্মে পূরণ করেন, আমাদের সফটওয়্যারে সেই অপশনটি রয়েছে। তো বাচ্চাটিকে যদি আমরা এখন অ্যাডমিট করতে চাই, আমাদেরকে একদম পেজের নিচে স্ক্রল ডাউন করে আসতে হবে। এই যে নিচে দেখেন বেশ কিছু অপশন আছে, ডিলিট, এডিট ইন্ডিভিজুয়াল ডেটা, অ্যাডমিট। তো এখান থেকে বাচ্চাটিকে যদি আমরা সাইটে যদি বা এজেন্সিতে অ্যাডমিট করতে চাই, তাহলে আমরা যেটা করব অ্যাডমিট বাটনে ক্লিক করব। আমি এখন অ্যাডমিট বাটনে ক্লিক করছি, দেখেন নতুন একটা পেজ এসেছে যেখানে অ্যাডমিশন ডেটটা দিতে বলা হচ্ছে। তো আমরা আগের মতোই ক্যালেন্ডার অ্যাপ থেকে অ্যাডমিশন ডেটটি এন্টার করব। ধরা যাক সে জামিল আহমেদ 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ভর্তি হয়েছে। তো আমরা সালটা 2019, এরপর ওখান থেকে মাস জানুয়ারি 1 তারিখ সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে যেটা আমরা করবো যে ডান বাটনে ক্লিক করব।
একটা মেসেজ এসেছে, সাকসেসফুলি অ্যাডমিটেড, অর্থাৎ জামিল আহমেদ কে অ্যাডমিট করা হয়েছে। অ্যাডমিট, সাকসেসফুলি অ্যাডমিটেড মেসেজটার নিচে ব্যাক লিঙ্কে ক্লিক করলে আবার ইন্ডিভিজুয়াল ডাটা ফর্মটি ওপেন হয়েছে। তো দেখেন, এখন যদি আমরা জামিল আহমেদের নামের পাশে দেখি তাহলে অ্যাডমিটেড লেখা আছে, অর্থাৎ জামিল আহমেদ এই প্রোগ্রামে অ্যাডমিট হচ্ছে। এর পরে সাধারণত যেটা হয় যে বিশেষ শিক্ষা স্কুলগুলোতে বা ইনক্লুসিভ স্কুলগুলোতে বা আপনাদের এজেন্সিতে যখন কোনো এরকম ইন্ডিভিজুয়াল আসছে, তখন ইন্ডিভিজুয়ালের যে আপনার ইনিশিয়ালি হয়তো অ্যাডমিট করার পরে কিছুদিন অবজারভেশন রাখেন, রেখে হয়তো তাকে সে কোন শ্রেণীতে বা কোন প্রোগ্রামে যাওয়ার উপযুক্ত সেটা আপনারা নির্ধারণ করে দেন। তো আমাদের সিস্টেমেও আপনারা শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে প্রোগ্রামে এনরোল করতে পারবেন। তো প্রোগ্রাম এনরোলমেন্টের জন্য যেটা করতে হবে আপনাদেরকে, আপনারা যদি পেজে একটু স্ক্রল ডাউন করেন তাহলে দেখেন অ্যাক্টিভ প্রোগ্রাম অ্যান্ড সাইট ইনফরমেশন এই সেকশনের আন্ডারে এডিট প্রোগ্রাম এনরোলমেন্ট নামে একটা লিঙ্ক আছে। তো নির্দিষ্ট শ্রেণীতে বা প্রোগ্রামে যদি আপনারা শিক্ষার্থীদেরকে ভর্তি করতে চান, এনরোল করতে চান, তাহলে এখান থেকে এডিট প্রোগ্রাম এনরোলমেন্ট লিঙ্কটি সিলেক্ট করে দিতে হবে। দেখেন প্রোগ্রাম এনরোলমেন্ট নামে একটি পেজ ওপেন হয়েছে, যেখানে ইন্ডিভিজুয়াল নেম, ইন্ডিভিজুয়াল ডেট অফ বার্থ, ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস এবং তার এনরোলমেন্ট ডেটটা দেখাচ্ছে, এবং তার নিচে বেশ কিছু প্রোগ্রামের নাম দেওয়া আছে এনরোলেবল প্রোগ্রাম সেকশনের আন্ডারে, যেখান থেকে আপনারা চাইলে বাচ্চাটি যে প্রোগ্রামে আপনারা এনরোল করতে চান সেটা করতে পারবেন। আপনারা ধরেন সে হয়তো ডেসিপ, ডেমোসাইট, বিডি এই প্রোগ্রামে এনরোল হবে বা আপনি তাকে এনরোল করবেন, তাহলে প্রোগ্রামটি সিলেক্ট করে এনরোল লিঙ্কের উপরে ক্লিক করতে হবে, যেখানে এনরোলমেন্ট ডেটটা সিলেক্ট করতে বলা হচ্ছে এবং এই অপশনটা ম্যান্ডেটরি যেহেতু রেজিস্টার দেওয়া আছে। তো আপনাদেরকে আবার যেটা করতে হবে, ক্যালেন্ডার অ্যাপ থেকে তার এনরোলমেন্ট ডেট, অর্থাৎ ওই শ্রেণীতে যাকে বা ওই প্রোগ্রামে তাকে প্রথম যেদিন এনরোল করা হয়েছিল সেই ডেটটা দিতে বলা হবে। আমরা জানুয়ারি মাসের 1 তারিখে তাকে অ্যাডমিট দেখিয়েছিলাম এই প্রোগ্রামে, তো হয়তো আমরা তাকে আপনার কিছু অ্যাকচুয়ালি দেখা গেল যে ডেশিপ প্রোগ্রামটা আছে তাকে জানুয়ারির 6 তারিখে তাকে ওই শ্রেণীতে বা ওই প্রোগ্রামে পাঠানো হয়েছে। আমরা এখান থেকে ডেটটা সিলেক্ট করে নিচ্ছি, আপনাদের এজেন্সিতে বা বিদ্যালয়ে যে শিক্ষার্থী বা শিশু রয়েছে তাদের যে অ্যাকচুয়াল এনরোলমেন্ট ডেটটা আপনাদের কাছে আছে সেটা আপনারা সিলেক্ট করে এভাবে তাদেরকে এনরোল করতে পারেন। এরপরে আমরা যেটা করছি এনরোল ক্লিক করছি, দেখেন এনরোল ক্লিক করার পরে এনরোল প্রোগ্রাম অপশনের নিচে বাচ্চাটির প্রোগ্রাম নেম, সাইট নেম, এনরোলমেন্ট ডেট নাম এই অপশনগুলো অ্যাড হয়ে গিয়েছে। এখন প্রোগ্রামে এনরোল করার পরে তথ্য সেভ করার জন্য আমরা সেভ বাটনে ক্লিক করছি। সেভ বাটনে ক্লিক করার পরে আবার ইন্ডিভিজুয়াল ডাটা ফর্মটি ওপেন হয়েছে। এখন আমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করে আসি তাহলে দেখেন অ্যাক্টিভ প্রোগ্রাম অ্যান্ড সাইট ইনফরমেশন এর আন্ডারে তার প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমরা তাকে এনরোল করলাম, যে শিফটে কবে এনরোল করেছি, সাইট নেমটি, অ্যাড্রেস সহ এখানে অ্যাড হয়ে গিয়েছে। তা যদি বাচ্চাটিকে একাধিক প্রোগ্রামে এনরোল করতে চান তাহলে এই এডিট প্রোগ্রাম এনরোলমেন্ট থেকে আপনারা চাইলে অন্য প্রোগ্রামে এনরোল করতে পারবেন।
তো আমাদের আজকের সেশনে ইন্ডিভিজুয়াল ইনটেক এর আন্ডারে অন্যতম প্রধান যে দুইটি কাজ আমরা আপনাদেরকে সাজেস্ট করি করার জন্য এজেন্সিগুলোকে, সেটা হলো যে বাচ্চাদেরকে অ্যাডমিট করানো এবং প্রোগ্রামে এনরোল করানো। তো এই দুইটি কাজ করা হয়ে গেছে। এরপরে আমরা যেটা আপনাদের সামনে প্রেজেন্ট করব সেটা হচ্ছে যে এই ইন্ডিভিজুয়াল ডেটা ফর্ম, যেখানে অনেক অপশন রয়েছে, সেই অপশনগুলো আপনারা কিভাবে এডিট করতে পারবেন। আপনারা যত বেশি তথ্য দিবেন বাচ্চা শিক্ষার্থী সম্পর্কে, তত বেশি শিক্ষার্থী সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। এখন আমরা যদি পেজের নিচে আসি একদম, তাহলে দেখেন এখানে এডিট ইন্ডিভিজুয়াল ডেটা নামে একটা অপশন রয়েছে। আমরা যদি বাচ্চাটির তথ্য এডিট করতে চাই, আরো প্রয়োজনীয় তথ্য দিতে চাই, সেটা এই বাটন ক্লিক করে দিতে পারবো। এখন আমি এডিট ইন্ডিভিজুয়াল ডেটা বাটনে ক্লিক করছি। এভাবেই যখন আপনারা এডিট ইন্ডিভিজুয়াল ডেটাতে সিলেক্ট করবেন, আপনারা পেজের ভিতরের যে বক্সগুলো আছে, অপশনগুলো আছে তথ্য দেওয়ার জন্য, সেই জায়গাগুলো এডিট করতে পারবেন। কারণ আমরা যদি বাচ্চাটির ছবি দিতে চাই, তাহলে আপনারা ছবি অ্যাড করতে পারবো। ছবি কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ফটো ওয়ান ফটো টু দুটো অপশন আছে। আমরা বাচ্চাটির ছবি যদি সিলেক্ট করতে চাই, তাহলে এখানে অ্যাড অপশন ক্লিক করতে পারি আমরা। এরপরে আপলোড ইমেজ নামে একটা উইন্ডো এসেছে, যেখান থেকে চুজ ফাইল করছি আমি। এরপরে যে ছবি আছে, আমি এখানে একটা ছবি ইউজ করছি, করে ছবিটি সিলেক্ট করার পরে আপলোড ইমেজ পরে আমরা ছবিটি আপলোড হয়ে যাবে। দেখেন আমরা ডেমো পারপাসে একটা ছবি ইউজ করেছি, সেটা আপলোড হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনারা অন্য ছবিও আপলোড করতে পারবেন। পরবর্তীতে জামিল আহমেদের জেন্ডার আমরা সিলেক্ট করে দিতে পারি। আরো অনেক অপশনস রয়েছে এখানে, যেমন তার অরিজিন হচ্ছে বাঙালি হয় তাহলে সেখান থেকে সিলেক্ট করতে পারবো, তার হাইট, ওয়েট রেঞ্জ, হেয়ার কালার, আই কালার, ক্যারেক্টারিস্টিক্স, তার প্রাইমারি ওরাল ল্যাঙ্গুয়েজ, রিটেন ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, সিটিজেনশিপ, এরকম বিভিন্ন ম্যারিটাল স্ট্যাটাস, অ্যাডমিশন ডেট সহ বিভিন্ন তথ্য আমরা পূরণ করতে পারবো। আপনারা বক্সগুলো সিলেক্ট করে করে তথ্যগুলো দিতে পারবেন। ধরেন তার যদি উচ্চতা 3 ফিট হয়, সেখান থেকে আমরা ফিট এবং ইঞ্চি সিলেক্ট করে দিতে পারবো। হেয়ার কালার যদি ব্ল্যাক হয় সেটাও সিলেক্ট করে দিতে পারবো। আই কালার ব্ল্যাক আর ব্রাউন যেটা অ্যাকচুয়াল সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। এইভাবে বাকি অপশনগুলো আমরা পূরণ করতে পারি। আমরা ইন্ডিভিজুয়ালস টাইম জোনটা এখানে ডিফল্ট এশিয়া ম্যানিলা আছে, আমরা এশিয়া ঢাকা সিলেক্ট করে নিতে পারি বাংলাদেশ বিবেচনা করে। এরপরে আমরা চাইলে দেখেন পরের যে সেকশনটি আছে অ্যাড্রেস, এখানে তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তার মেইলিং অ্যাড্রেস, এগুলো আপনারা পূরণ করে দিতে পারবেন। অ্যাড্রেস মেনুতে দেখেন কান্ট্রি ইউএসএ যে আছে, যেটা আমরা এখন বাংলাদেশ করে দিব, বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ডিটেলস দিতে পারবেন। পরবর্তীতে মেডিকেল ইনফরমেশন নামে সেকশন আছে, যেখানে চাইলে তার ব্লাড টাইপ, তার কোন ধরনের ডিসএবিলিটি আছে, এগুলো আপনারা ফোন করে দিতে পারবেন। যদি তার রক্তের গ্রুপ এ পজিটিভ হয় তাহলে এ প্লাস, এভাবে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। গাইডলাইন্স এর আন্ডারে তার ডায়েটারি গাইডলাইন্স, অর্থাৎ সে কিভাবে তাকে খাবার খাওয়াতে হয়, কি ধরনের খাবার খাওয়াতে হয়, ইটিং গাইডলাইন্স, কমিউনিকেশন মডালিটি, সে কি মানে ভার্বাল নাকি নন ভার্বাল নাকি পার্শিয়ালি ভার্বাল, এই বিষয়গুলো সিলেক্ট করে দিতে পারবেন। যেন আমি পার্শিয়ালি ভার্বাল সিলেক্ট করেছি, চাইলে ডিটেলস এখানে লিখতে পারবেন। আরো বেশ কিছু অপশন রয়েছে, তার মোবিলিটির অবস্থা, সে একা একা চলাফেরা করতে পারে কিনা,
বা তার কোনো অ্যাসিস্টিভ ডিভাইস লাগে কিনা বা অন্য সহযোগিতা লাগে কিনা, এরকম অপশনগুলো আপনারা ফিল আপ করতে পারবেন। এরকম তারপর ইন্স্যুরেন্স, বিভিন্ন অপশন রয়েছে। বিহেভিয়ার ম্যানেজমেন্ট অর্থাৎ তার নির্দিষ্ট বিহেভিয়ারের কোনো ম্যানেজমেন্টের টেকনিক থাকলে সেটাও আপনারা এখানে লিপিবদ্ধ করতে পারবেন, ডকুমেন্টেড করতে পারবেন। তো এইভাবে তথ্য দেওয়ার পরে আপনারা সেভ করে দিতে পারবেন। যদি আমরা সেভ করি তাহলে দেখেন সাকসেসফুলি সেভ নামে একটা আবার মেসেজ এসেছে। আমরা যদি ফর্মে ফেরত যেতে চাই তাহলে আবার ব্যাকলিকে ক্লিক করে তথ্য এডিট করতে চাইলে একদম পেজের নিচে গিয়ে এডিট ইন্ডিভিজুয়াল ডাটা এই অপশন, এই বাটনটি ক্লিক করে এডিট করতে পারি। তো এখন আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ডেটা ফর্ম তথ্য ডিটেলস দেয়া আছে বা অনেক অপশন পূরণ করা আছে এমন একটা ইন্ডিভিজুয়াল ডেটা ফর্ম আপনাদেরকে আমি প্রেজেন্ট করে দেখাবো। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা ড্যাশবোর্ডে ফেরত আসছি। এখানে অ্যাডমিন সিলেক্ট করা আছে, কেয়ারে আন্ডারে আমরা যখন নতুন তথ্য নতুনভাবে কোনো বাচ্চাকে ইন্ডিভিজুয়াল ইনটেক করতে চেয়েছি করতে গিয়েছিলাম বা করতে যাব, বা যখন ইন্ডিভিজুয়াল ইনটেক নতুন করে দিতে চাইব নতুন কাউকে আপনাদের স্কুলে অ্যাডমিট করবেন বা প্রোগ্রামে এনরোল করবেন, বা যে বাচ্চাগুলো অলরেডি আপনাদের স্কুলে বা প্রোগ্রাম স্কুলে আছে সেই শিক্ষার্থীদেরকে তথ্যগুলো আপনারা ইন্ডিভিজুয়াল ইনটেক এবং নিউ থেকে দিতে পারবেন। ইন্ডিভিজুয়াল ইনটেকের নিচে ইন্ডিভিজুয়াল অপশন আছে, যেখান থেকে আপনারা আপনাদের এজেন্সিতে বা আপনাদের প্রতিষ্ঠানে বা স্কুলে যত ইন্ডিভিজুয়াল আছে তাদের তথ্যগুলো দেখতে পাবেন। যদি আমরা ইন্ডিভিজুয়ালের পাশে লিস্ট লিঙ্কে ক্লিক করি তাহলে এজেন্সিতে যত শিক্ষার্থী আছে বা যত আপনাদের স্কুলে যত শিক্ষার্থী আছে বা শিশু আছে তাদের লিস্টটা শো করবো। আমরা এখন লিস্ট অপশনে ক্লিক করছি, দেখেন এখানে শিক্ষার্থীদের লিস্ট দেখাচ্ছে। তো আগে আপনাদেরকে বলেছি যে আমি আইডিএফ বা ইন্ডিভিজুয়াল ডেটা ফর্ম যেটা, এটা আমি তো আপনাদেরকে একটু আগে ইংলিশে অপশনগুলো ফিল আপ করে দিয়েছি ফিল আপ করেছি, এবং আপনারা চাইলে বাংলাতেও ফিল আপ করতে পারবেন। এবং আমরা একজন শিক্ষার্থীর আইডিএফ দেখাচ্ছি যেখানে তার আইডিএফ ফর্ম যে অপশনগুলো আছে অনেক মোস্ট অফ দ্য অপশনে ফিল আপ করা আছে। আপনাদের বোঝার জন্য সুবিধার্থে আমি সেটা আপনাদেরকে প্রেজেন্ট করছি। তো নিলয় চৌধুরী, আমি ইন্ডিভিজুয়ালকে আমরা সিলেক্ট করে নিলাম, দেখেন নিলয় চৌধুরীর ইন্ডিভিজুয়াল ডেটা ফর্ম প্রেজেন্ট হচ্ছে এখানে। দেখেন পুরো ফর্মটাতেই যে অপশনগুলো ছিল সে অপশনগুলো শো করছে, অনেকগুলো অপশনে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে, যেটা থেকে সহজেই যে নীলা চৌধুরী নামের যে শিক্ষার্থীর আইডি ক্রিয়েট করা হয়েছে তার ব্যাপারে একটা ভালো ধারণা পাওয়া যাচ্ছে। আমরা যদি ফর্মের প্রথম দিকে আবার একটু দেখি, দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম তার বার্থ ডেট ছবি এন হাইট ওয়েট রেঞ্জ বিএমআই হেয়ার কালার আই কালার ক্যারেক্টারিস্টিক্স, নিলয় চঞ্চল স্বভাবের, রেগে গেলে তাকে শান্ত করার জন্য চকলেট দিতে হয়, খেলতে পছন্দ করে, এরকম ভাবে আপনারা আপনাদের সুবিধা মতো চাইলে বাংলায় এবং ইংলিশে তথ্য দিতে পারবেন। এরপর তার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ রিটেন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার প্রয়োজন হয় কিনা, তার রিলিজিয়ন ইন্ডিভিজুয়াল টাইম লোন সিটিজেনশিপ স্ট্যাটাস বিভিন্ন তথ্য দেওয়া আছে। এরপরে অ্যাক্টিভ প্রোগ্রাম অ্যান্ড সাইট ইনফরমেশনের আন্ডারে সে যে প্রোগ্রামগুলোতে এনরোল আছে সেটা শো করছে এখানে, দেখেন তাকে দুইটা প্রোগ্রামে এনরোল করা আছে সেটা শো করছে। এভাবে অন্যান্য অপশনগুলো পূরণ করা ফিল আপ করা আছে। এরপরে যেটা হচ্ছে তার অ্যাড্রেস, দেখেন এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে নীলা চৌধুরীর রেসিডেন্সিয়াল মেইলিং, দুই ধরনের অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে। তার মেডিকেল ইনফরমেশন আন্ডারে তথ্য দেওয়া আছে যে দেখেন মাঝে মাঝে তার খিঁচুনি দিয়ে জ্বর আসে, এই অবস্থায় দ্রুত
ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। এভাবে আপনাদের কোন শিক্ষার্থীদের যদি কোন ধরনের চ্যালেঞ্জ থাকে, ইমার্জেন্সি অর্ডার থাকে, সেগুলো আপনারা ফিল আপ করতে পারবেন আপনারা শিক্ষার্থীদেরকে। আপনার শিক্ষার্থীদের সম্পর্কে যত তথ্য দিবেন বা আপনাদের ইন্ডিভিজুয়াল সম্পর্কে যত তথ্য দিবেন ততই পেজটি সমৃদ্ধ হবে এবং তার সম্পর্কে ভালোভাবে তথ্য পাওয়া যাবে। এখানে গাইডলাইন্স এর আন্ডারে তার ডায়েটারি গাইডলাইন্স, ইটিং গাইডলাইন্স সহ আরো তথ্যগুলো দেয়া আছে। এভাবে আপনারা চাইলে আপনাদের যারা ইন্ডিভিজুয়াল বা শিক্ষার্থী আছে, শিশু আছে আপনাদের প্রতিষ্ঠানগুলোতে, সেগুলো আপনারা ফিল আপ করতে পারবেন। দেখেন এখানে বিহেভিয়ার এর আন্ডারে বিহেভিয়ার ম্যানেজমেন্টে লেখা আছে চারপাশে কি ঘটছে তা ভালোভাবে না বুঝলে চিৎকার চেঁচামেচি করে, অর্থাৎ নিলয় চৌধুরী যখন কোনো কিছু বুঝতে পারে না তখন সে চিৎকার করে। এগুলা থেকে আপনারা স্বাভাবিকভাবেই তার এই যে বিহেভিয়ার জড়িত কোনো চ্যালেঞ্জ থাকলে সেগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন সহজে। এখানে চাইলে আরো অন্যান্য ফাইল আপনারা অ্যাটাচ করতে পারবেন, যেমন কি ধরনের মেডিসিন নিয়ে থাকে সেটা একটা চার্ট দেওয়া আছে। এভাবে চাইলে আপনারা এখান থেকে ফাইল অ্যাটাচ করতে পারবেন। তো এইভাবে ফর্মে আপনারা যত ধরনের যত তথ্য দিবেন বেশি বেশি, তত এই শিক্ষার্থী বা শিশু সম্পর্কে অনেক ভালোভাবে ধারণা পাওয়া যাবে। এখন আমরা প্রথমে আমি আপনাদেরকে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেখিয়েছি সেটা কিভাবে খুঁজে পেতে হয়, বা আপনাদের যে ইন্ডিভিজুয়ালদেরকে আপনারা ইন্ডিভিজুয়াল ইনটেক করবেন তাদের তথ্য আবার আপডেট বা এডিট করার জন্য কোন অপশন গুলা থেকে সহজে পেয়ে যাবেন সেটা আমি আপনাদেরকে প্রেজেন্ট করবো। এর জন্য আমরা ড্যাশবোর্ডে ফেরত যাচ্ছি। অ্যাডমিন ট্যাব থেকে কেয়ার সেকশনের আন্ডারে ইন্ডিভিজুয়াল থেকে লিস্ট অপশনটি সিলেক্ট করে নেওয়া যাচ্ছে। সেখান থেকে আমরা একটু আগে জামিল আহমেদের যে অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম সেটা খুঁজে নিতে পারবো। দেখেন যখন আমি তার নামের প্রথম তিন অক্ষর লিখলাম জামিল, এখানে অলরেডি সাজেশন দেখাচ্ছে। সেখান থেকে আমরা জামিল আহমেদ তার নামের উপর ক্লিক করলে তার ইন্ডিভিজুয়াল ডেটা ফর্মটি ওপেন হবে। তো ইন্ডিভিজুয়াল ডেটা ফর্মটি ওপেন হলে আপনারা চাইলে এখানে বিভিন্ন তথ্য দিতে পারবেন, এডিট করতে চাইলে এডিট করতে পারবেন, তাকে প্রোগ্রামে এনরোল কমেন্ট করতে পারবেন। দেখেন আপনার কে তার তথ্য এন্টার করেছেন, যদি একাধিক শিক্ষক বা ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা তথ্যগুলো আপডেট করেন, তাহলে কে কে কখন আপডেট করেছেন সেটা ও শো করে আমাদের সিস্টেমে। আপডেট হিস্টোরি অপশন থেকে ক্লিক করে সেগুলো দেখে নিতে পারবেন। আশেপাশে আমরা যদি বাচ্চাটি ডায়াগনোসিস অ্যাড করতে চাই, অর্থাৎ বিশেষ চাহিদা তখন মনে শিশু হয় সেটা ডায়াগনোসিস রিপোর্ট থাকে বা ডায়াগনোসিস করা থাকে আপনাদের কাছে, সেটা আপনারা তথ্য পূরণ করতে পারবেন। সেটা করার জন্য আপনারা চাইলে দেখেন মেডিকেল ইনফরমেশনের আন্ডারে এডিট ডায়াগনোসিস লিস্ট অপশনটি আছে। এখান থেকে যদি আমরা এডিট ডায়াগনোসিস লিস্ট সিলেক্ট করি, তাহলে ইন্ডিভিজুয়ালে নেম দেখাচ্ছে, সেখান থেকে অ্যাড নিউ ডায়াগনোসিস বাটনটি আমরা ক্লিক করলে ডায়াগনোসিস অব জামিল আহমেদ নামে একটা নতুন পেজ ওপেন হয়েছে। সেখান থেকে আমরা তাকে যে ডায়াগনোসিস করা হয়েছে সেটা যদি আপনার স্কুলেও করা হয়ে থাকে বা কোনো ফিজিশিয়ান দিয়েও করা হয়ে থাকে বা কোনো পেডিয়াট্রিশিয়ান দিয়েও করা হয়ে থাকে সেটা আপনি দিতে পারবেন। এখানে ICD-10, DSM-5 বিভিন্ন ধরনের ডায়াগনোসিস যে ম্যানুয়াল গুলো আছে সেটা অনুযায়ী ডায়াগনোসিস লিস্ট অ্যাড করতে পারবেন। তো DSM-5 আমাদের দেশে প্রচুর ব্যবহার হয় বিভিন্ন এজেন্সি গুলাতে। তো যদি বাচ্চাটির হয়তো অটিজম আছে তাহলে আমরা এখান থেকে
সিলেক্ট করে নিতে পারবো। দেখেন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এখানে একদম আরো বেশ কিছু অপশন রয়েছে, চাইলে আপনার সেগুলো পূরণ করতে পারবেন। যে ডায়াগনোসিস ডেটটা কবে করা হয়েছে, কে ডায়াগনোসিস করেছেন, এটা প্রাইমারি ডায়াগনোসিস না, বিভিন্ন ধরনের তথ্য আছে। তো এই অপশনগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারবেন, এবং ডায়াগনোসিস অ্যাকচুয়াল ডায়াগনোসিস যেটা আপনাদের এজেন্সি শিক্ষার্থীদের আছে সেই অনুযায়ী সিলেক্ট করার পরে আপনারা সেভ করতে পারবেন। পাশে সেভ অ্যান্ড ক্রিয়েট, নতুন আর ডায়াগনোসিস অ্যাড করতে চাইলে সেটা করতে আমরা এখানে সেভ করে নিচ্ছি। সেভ করার পরে দেখেন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সেটা সেভ হয়ে গেছে। যদি আমরা চাই অ্যাড নিউ ডায়াগনোসিস করতে পারি, অথবা আমরা ব্যাক অপশনে ফেরত আসতে পারি। দেখেন ডায়াগনোসিস করার যেটা আমরা করেছি একটু আগে, অটিজম স্পেকট্রাম DSM-5 অনুযায়ী সেটাও এখানে অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা বাচ্চাদের বিভিন্ন ধরনের তথ্য এইভাবে লিঙ্কগুলা সিলেক্ট করে করে অ্যাড করতে পারবেন, অথবা পুরো ফর্মের মধ্যে দিয়ে আরো তথ্য দিতে চাইলে এডিট ইন্ডিভিজুয়াল ডেটা বাটনটি সিলেক্ট করে নিতে পারবেন। আমাদের সফটওয়্যারে ডিসপ্লে PDF নামে অপশন রয়েছে। আমরা যদি বাচ্চাটির এই IDF এর তথ্যগুলো আপনারা প্রিন্ট আউট দিতে চান, তখন PDF আকারে সেভ করে নিতে পারবেন। যদি আমি ক্লিক করি তাহলে সেভ অপশন আসবে, তখন আপনারা সেভ করে বাচ্চাটির তথ্য এইভাবে PDF ফরম্যাটে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে কিভাবে আপনারা ইন্ডিভিজুয়াল ডেটা ফর্ম মানে বাচ্চার তথ্য ইনপুট করতে পারবেন, এডিট করতে পারবেন, আপডেট করতে পারবেন, কিভাবে তাদেরকে প্রোগ্রামে এনরোল করতে হয়, এবং আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে অ্যাডমিট করতে হয়, এবং কিভাবে ডায়াগনোসিস করতে হয়, কিভাবে বিভিন্ন তথ্য দিয়ে তার ফর্মটি সমৃদ্ধ করতে হয়, সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। এখন আমি আপনাদের কারো কোনো আরো জানার বিষয় থাকলে বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে বা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে যেটা আপনারা নোট করে রেখেছেন আমাদের সামনে প্রেজেন্ট করতে পারবেন, আমি আপনাদের যত সম্ভব আপনাদের কোয়েশ্চেনগুলো আমি মিট আপ করার চেষ্টা করব। আপনারা আপনাদের উইন্ডো থেকে হ্যান্ড আইকন আছে, ওইটা সিলেক্ট করলে আমি আনমিউট করে দিব, তখন আপনি আপনাদের কোয়েশ্চেন আমাকে করতে পারবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু আপনাদের কোনো কোয়েশ্চেন নাই, তো ধরে নেওয়া যেতে পারে যে আপনারা ভালোভাবে কিভাবে ইন্ডিভিজুয়াল ইনটেক করতে হয়, থেরাপ সিস্টেমে কিভাবে আপনাদের শিক্ষার্থীদের তথ্য সেভ করে রাখতে পারবেন, কিভাবে ইন্ডিভিজুয়াল ইনটেক করতে হয়, আমাদের এই ইন্ডিভিজুয়াল ইনটেক মডিউল সম্পর্কে ধারণা পেলেন। তো পরবর্তী ওয়েবিনারে আমরা আমাদের বিভিন্ন রকম মডিউল সম্পর্কে, থেরাপির ফিচার সম্পর্কে আলোচনা করব। আর আপনাদের যদি আমাদের সম্পর্কে, আমাদের বিভিন্ন মডিউল সম্পর্কে জানার ইচ্ছা থাকে, তাহলে আমাদের থেরাপ গ্লোবাল যে ওয়েবসাইটটি আছে সেখানে বিভিন্ন দেওয়া আছে, যেখান থেকে আপনারা আরো তথ্য পেতে পারবেন। আপনারা যদি ইন্ডিভিজুয়াল ইনটেক সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আরো, তাহলে এখানে গাইডস অপশন আছে, আমাদের বিভিন্ন ধরনের ইউজার গাইডস আছে, যেগুলো থেকে আমরা আপনারা খুব সহজেই বাংলা অথবা ইংরেজি আপনাদের সুবিধা অনুযায়ী শিখে নিতে পারবেন। এছাড়া আমাদের ট্রেনিং ভিডিওজ আছে, যেখানে ইংলিশ এবং বাংলা দুইটাতেই বিভিন্ন ধরনের ট্রেনিং ভিডিও দেওয়া আছে। যেখানে দেখেন ইন্ডিভিজুয়াল ইনটেক কিভাবে করতে হয়,
ইন্ডিভিজুয়াল কি কিভাবে অ্যাডমিট করতে হয়, কিভাবে প্রোগ্রাম, এরকম বাংলা এবং ইংরেজি দুইটার ক্ষেত্রেই দুই ধরনের ভিডিও দেওয়া আছে। তো আপনারা আপনাদের এই ভিডিওগুলো থেকেও আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, আর আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের যোগাযোগ করার জন্য এখানে কন্ট্যাক্ট স্পেস থেকে আপনারা আপনাদের জানার বিষয় যেটা থাকবে সেগুলো নিয়ে আমাদেরকে মেইল করতে পারবেন। আমাদের টিম থেকে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের বিভিন্ন ধরনের কোয়ারিজ মিট আপ করা হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এবং আমরা এখন যে উইকলি ওয়েবিনার করছি আমাদের পেজে, আপনারা অনলাইন গ্রুপ সেশনে গেলেই পরবর্তী যে ওয়েবিনারগুলো আছে সেগুলো রেজিস্টার করে জয়েন করতে পারবেন। এবং একই সাথে আমরা যে ওয়েবিনারগুলো করছি সেগুলো রেকর্ডেড ভার্সন আপনারা এখানে পাবেন। তো আজ এই পর্যন্ত, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।